আলোচনা করব নবম শ্রেণীর বীজগণিতের উৎপাদক বিশ্লেষণ এই অধ্যায়টা নিয়ে। তো মেইনলি আমাদের ওয়েবসাইটে যারা দেখছো অঙ্কটা বা কিভাবে করতে হয় তাদের আরো বেটারভাবে বোঝানোর জন্য এই ভিডিওটা বানানো। তোমরা যারা দেখছো এই ভিডিওটা ইউটিউবে কিন্তু এই পেজ দেখোনি, তারা ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অথবা abvrp.com ওয়েবসাইট থেকেও দেখে নিতে পারো। তো দেখো, আমাদের প্রথমে যেটা জানতে হবে সেটা হচ্ছে উৎপাদক বিশ্লেষণের জন্য প্রয়োজনীয় সূত্র। প্রথম সূত্রটা হচ্ছে a² - b², যেটাকে ভাঙলে দুটো উৎপাদক পাওয়া যায় মৌলিক a + b, a - b, যেটা ছোটবেলায় তোমরাও শিখেছো হয়তো 7 কি 8 ক্লাসে। আমি এটাকে মনে রাখার জন্য dog² - cat² বলি আমার স্টুডেন্টদের ক্ষেত্রে, তাদের এই কথাটা বলাতে তারা ভালো মনে রাখতে পারে, dog + cat, dog - cat। এবার দ্বিতীয় সূত্রটা হচ্ছে a³ + b³, যেটাকে ভাঙলে পাওয়া যায় a + b। মনে রাখবে, এই সূত্রটা মনে রাখার একটা টেকনিক আছে, কিউবের সূত্রে যেহেতু এটা প্লাস তাই এটাও প্লাস, মাইনাসের সূত্রে যেহেতু এটা মাইনাস তাই এটাও মাইনাস। এখন বিষয়টা হচ্ছে দু জায়গাতেই a² ab আর b² তৈরি হবে। এখন প্রশ্নটা হচ্ছে এখানে b² দুই জায়গাতেই পজিটিভ, কিন্তু যেহেতু প্লাসের সূত্রে মাইনাস হবে ab এবং মাইনাসের সূত্রে প্লাস হবে এবি, এইভাবে মনে রাখতে হয়। এবার যে সূত্রটা আছে সেটা হচ্ছে a³ + b³ + c³ - 3ab, খুব ইম্পর্টেন্ট, প্রতি বছর কমপক্ষে একটা অঙ্ক প্রায় দেখাই যায় ক্লাস 9-এ, এই অঙ্ক থাকে ফাইনালে হোক বা মানে যে অ্যাক্টিভিটি যেটা হয় আর কি সাবমিটিভ সেখানে। তো a³ + b³ + c³ - 3abc = কি হয়, দুটো উৎপাদক পাওয়া যায়, একটা হচ্ছে a + b + c আর একটা হলো a² + b² + c² - ab - bc - ca। এইটা এবার এই সূত্রটাকে ভেঙে আর একটা সূত্র পাওয়া যায় বা আর একটা অঙ্ক বলতে পারো বা অ্যাপ্লিকেশন বলতে পারো। যদি বলা থাকে যে একটু উপরে তুলে দেখাচ্ছি a + b + c এর মান 0, তখন আমরা দেখো এই যে মানটা আমরা যেটা লিখেছিলাম সমীকরণ a³ + b³ + c³ - 3ab, সেটা আমরা আবার লিখলাম এবং এই উৎপাদক বিশ্লেষণটা আমরা এখানে লিখলাম, কিন্তু যেহেতু a + b + c এর মান অঙ্কে বলাই আছে 0, তাহলে দেখো অ্যান্সারটা 0 হয়ে যাবে। তাহলে কখন এই টোটাল লেফট হ্যান্ড সাইড 0 হবে, যখন a + b + c এর মান 0 বলা থাকবে। এইবার যদি তাই হয় তাহলে a³ + b³ + c³ এর মান কি হবে, 3abc, এইদিকে চলে আসলে -3abc। এবার অনেক সময় এই অঙ্কটা উল্টেই দেওয়া থাকে, দিয়ে বলা থাকে a³ + b³ + c³ = 3abc হলে a+b+c এর মান বের করো। তো তুমি এই লাইনটা লিখবে, লেখার পর এই 3abc কে বাইরে নিয়ে যাবে, মানে উপরের লাইনে যাচ্ছে, এটা এটা হবে, যখন এটা 0 হবে তখন তুমি লিখতে পারো 0 × এটা, একদম উল্টোভাবে যেতে 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 তুমি a+b+c এর মান 0 দেখাতে পারো। এবার একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আসছি, সেটা হচ্ছে শূন্য পদ্ধতি বা ভ্যানিশিং মেথড এবং পরীক্ষা পদ্ধতি বা ট্রায়াল মেথড, দুটো প্রায় একই। তো এটা কি পদ্ধতিটা কি, এটা কিভাবে আমাদের উৎপাদক বিশ্লেষণে আমাদের সাহায্য করবে। দেখো, যদি একটা বহুপদী সংখ্যামালা ফাংশন অফ এক্স, এটা আমি একটু বলছি ভালো করে বুঝে নেবে, ফাংশন অফ এক্স মানে এক্সকে আমরা নির্দিষ্ট কিছু রুলসে নিয়ে যাবো, আমি বললাম এক্সের স্কোয়ার করো, তার সাথে এক্সের ডবল যোগ করো, তারপরে 4 বিয়োগ করো, তাহলে এক্সের ডবল করো মানে এক্স স্কোয়ার করো মানে এক্স স্কোয়ার, তার সাথে ডবল যোগ করো +2x - 4, এটা একটা ফাংশন হতে পারে। বা তুমি বললে যে এক্সের 3 গুণ নাও প্রথমে, তাহলে 3x - 2, সেখান থেকে 2 বাদ দাও, এটা একটা ফাংশন হতে পারে। তো যাই হোক, এক্সের একটা ফাংশন যেখানে এক্স একটা ভ্যারিয়েবল থাকবে, সেই এক্স ফাংশন অফ এক্সের মানে একটি উৎপাদক x - a, এটা উৎপাদক কিনা সেটা টেস্ট করার জন্য আমরা এর ফাংশন বের করবো, ফাংশন অফ এ বের করবো। মানে এতক্ষণ তুমি যে x² - 2a বের করছিলা, ওইটা x² এর জায়গায় হয়ে যাবে a² - 2a, অর্থাৎ x এর জায়গায় আমরা a বসাবো, বসিয়ে তার মান বের করবো। যদি দেখি যে অ্যান্সারটা 0 আসছে, তার মানে তার কি, তার ওই 0 হচ্ছে তার ভাগশেষ। তাহলে ভাগশেষ কখন 0 হয়, যখন কোনো কিছুকে ভাগ করলে যদি সেটা উৎপাদক হয়, যেমন 20কে 5 দিয়ে ভাগ করলে 0 হবে, কেননা 5 20র উৎপাদক, ঠিক সেই রকমভাবে তখন আমরা কিন্তু ফাংশন অফ এর মান যদি 0 হয়ে যায় তাহলে fx এর একটা উৎপাদক হবে x - a, যদি a দিয়ে ভাগ করে মিলে যায় মানে 0 হয়ে যায় ভাগশেষ, মানে অ্যান্সারটাই 0 হয়ে যাচ্ছে ফাংশন অফ a বের করলে, তখন আমরা জানব যে x - a হচ্ছে উৎপাদক। যদি b
মানে x এর জায়গায় b বসিয়ে যদি অ্যানসারটা 0 চলে আসে তাহলে বলবো x - b দ্বারা ভাগ করা যায় মানে x - b হচ্ছে উৎপাদক যদি c ফাংশন অফ c বের করি মানে অর্থাৎ x এর জায়গায় c বসিয়ে মান বের করে যদি আমি অ্যানসারটা 0 আসে তাহলে বলবো x - c হচ্ছে তার একটা উৎপাদক চলো আমি উদাহরণ দেখাচ্ছি আসলে ভাগশেষ উপপাদ্যের মূলনীতি মানে ভাগশেষ উপপাদ্যটাকে ব্যবহার করে কিন্তু এটা তৈরি করা হয়েছে একটা উদাহরণ দেখো বুঝতে পেরে যাবে দেখো একটা ফাংশন অফ x দেওয়া আছে x কিউব - 6x + 4 এই ফাংশনটা দেওয়াই আছে এটা ঠিক আছে এইবার এখন কথাটা হচ্ছে তো এই x x এর জায়গায় আমরা বিভিন্ন মান বসিয়ে বসিয়ে টেস্ট করে দেখব ঠিক আছে তো প্রথমে আমরা x এর জায়গায় 1 বসালাম মানে ফাংশন অফ 1 বের করছি এখানে আমার টাইপ করতে ভুল হয়েছে হ্যাঁ এটা আমার 1 হবে এই এর জায়গায় এখানে 1 ভেবে নিও হ্যাঁ তো এই ফাংশন অফ 1 বের করছি তো আমরা x এর জায়গায় 1 বসে ফাংশন অফ 1 যদি আমরা বের করি তো যদি আমরা একটা সিম্পল বসাই x এর জায়গায় আমরা যদি a বসাই এখানে a হবে না এখানে a হবে তো x এর জায়গায় যদি আমরা a বসিয়ে ফাংশন অফ a বের করার পরে অ্যানসার যদি 0 হয়ে যায় তাহলে বলা হবে যে fx এর একটা উৎপাদক হলো x - a এবার একটা একদম পিওর মানে উদাহরণ দেখাচ্ছি দেখো x এর জায়গায় আমরা 1 বসাবো 1 বসানোর পরে দেখো ফাংশন অফ 1 বের করব 1 বের করলে যেখানে যেখানে x ছিল সেখানে সেখানে আমরা কি বের কি বসাচ্ছি 1 বসাচ্ছি বসিয়ে তো মানটা কত আসছে লাস্ট পর্যন্ত - 1 তাহলে - 1 বের হচ্ছে 0 তো বের হচ্ছে না তাহলে তাহলে কি x - 1 উৎপাদক নয় এর উৎপাদক x - 1 নয় যদি এখানে 0 আসতো অ্যানসার তাহলে বলতাম আবার চলো দেখি এবার x এর জায়গায় 2 বসাবো দি ফাংশন অফ 2 বের করছে ফাংশন অফ 2 বের করলে অ্যানসারটা কত আসলো দেখো 0 আসলো মানে এই যে x এর জায়গায় x এর কিউব মানে 2 এর কিউব মানে 8 6 দোকানে দেখো 12 প্লাস 4 তাহলে 8 4 12 থেকে 12 বাদ 0 তাহলে অ্যানসারটা 0 হয়ে চলে এসেছে তাহলে আমরা বলতে পারি যে ফাংশন অফ x এর অর্থাৎ এই যেটা আমরা পেয়েছিলাম প্রথমে এর একটা উৎপাদক হলো x - 2 যদি - 5 বসিয়ে যদি - 5 বসিয়ে আমার অ্যানসার মিলে যেত তাহলে এখানে লিখতাম x - - 5 তাহলে লাস্ট অফ দি x প্লাস 5 হতো এবার আমি নবম শ্রেণীর কোষে দেখির যে প্রথম অঙ্কটা আছে ফাংশন অফ x একটা x এর ফাংশন দেওয়া আছে সেটা হচ্ছে x কিউব - 3x + 2 তো আমি এখানে প্রথমে কি করব ফাংশন অফ 1 বের করে দেখব অ্যানসার 0 আসছে কিনা দেখলাম 0 আসেনি তাহলে ফাংশন অফ 2 বের করে দেখব অ্যানসার 0 আসছে কিনা 16 উত্তর আসছে 0 নয় তারপরে ফাংশন অফ - 1 দিয়ে দেখব অ্যানসারটা হ্যাঁ না এখানেও 0 আসছে না অ্যানসারটা 4 আসছে তাহলে এটাও হলো না তারপরে আমরা - 2 দিয়ে দেখব মানে x এর জায়গায় বসিয়ে তখন অ্যানসারটা 0 চলে এসেছে তার মানে যেহেতু - 2 বসিয়ে 0 চলে এসেছে তাহলে x - - 2টা হচ্ছে এর একটা উৎপাদক এই যে x - - 2 এটা হচ্ছে কার উৎপাদক এই ফাংশন অফ x এর এই যে এই যেটা অঙ্কতে দেওয়া ছিল এর একটা উৎপাদক মানে এটাকে আমরা একদম পিওর করে নিলে হচ্ছে x + 2 তাহলে এবার আমরা কি করব উৎপাদক বিশ্লেষণ খুব সিম্পল আমরা পুরো জিনিসটা তুলবো তোলার পরে এই লাইনটা আমরা ব্ল্যাঙ্ক রাখবো এই লাইনটা আমরা পুরো ব্ল্যাঙ্ক রেখে দেবো মনে রাখবে এই লাইনটা আমরা লিখবই না সরি এই লাইনটা আমরা লিখবই না না লিখে এই লাইনটা লিখবো কি লিখবো এইটা লিখবো x প্লাস 2 লিখবো আবার আমরা x প্লাস 2 লিখবো আবার আমরা x প্লাস 2 লিখবো ঠিক আছে এই তিন জায়গাতে আমরা x প্লাস 2 লিখবো আর মাঝে মাঝে এই যে x স্কোয়ার লিখেছি এই 2x লিখেছি এই যে প্লাস 1 লিখেছি এগুলো আমরা লিখবো না এগুলো আমরা ব্ল্যাঙ্ক রাখবো ফাঁকা রাখবো এইবার আমরা মনে মনে ভাববো এখানে তো আমাকে x কিউব বানাতে হবে তো x কিউব বানাতে গেলে কি বসাবো তখন আমি হিসাব করবো এখানে এক্স স্কোয়ার বসাবো এটা একটা গুণ করলে দেখো এক্স কিউব আসছে তারপর আবার গুণ করবো এক্স স্কোয়ার দিয়ে 2 কে তো যখন আমরা গুণ করবো দেখবো প্লাস 2 এক্স স্কোয়ার আসছে তো এখানে তো এক্স স্কোয়ার ছিলই না তাহলে কি করবো 2 এক্স স্কোয়ারকে বাদ দিতে হবে বাদ দেওয়ার জন্য এখানে মাইনাস 2 এক্স বসালে আমরা দেখছি গুণ করে মাইনাস 2 এক্স স্কোয়ার চলে আসছে এবার যখন মাইনাস 2 এক্স স্কোয়ার চলে আসছে এবার তারপরে আবার গুণ করতে হচ্ছে মাইনাস 4 এক্স তো এখানে মাইনাস 4 এক্স লিখেছি কিন্তু আমার এখানে দরকার তো মাইনাস 3 এক্স তো তার জন্য এখানে প্লাস 1 বসালে আমরা দেখছি এখানে একটা প্লাস এক্স আসছে হিসাব করে লাস্ট পর্যন্ত প্লাস মাইনাস 3 এক্স তৈরি হয়ে যাচ্ছে এবং লাস্টে এটা এটা গুণ করলে তো প্লাস 2 তাহলে আমার এই যে লাইনটা পেলাম এখান থেকে প্লাস এক্স প্লাস 2 যদি আমরা কমন করে দিই তিন জায়গা থেকে তাহলে সেটা কমন নিলে বাকি পড়ে থাকছে এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স প্লাস 1 ঠিক আছে এইবার তাহলে এক্স প্লাস 2 একটা হয়ে গেল আর এই জিনিসটাও দেখো একটা পূর্ণবর্গ সংখ্যা এক্স স্কোয়ার মাইনাস 2 ডট ফার্স্ট সেকেন্ড দেখো লেখা আছে এক্স ডট 1 প্লাস 1 স্কোয়ার তো এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রতে এটাকে মানে পরিণত করা যাচ্ছে এটাকে সুন্দরভাবে সাজানো যাচ্ছে তাহলে এটা হলো এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার এইভাবে আমরা করতে পারি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পেরেছো নাহলে ভিডিওটি আরেকবার দেখে নেবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো